হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভ্রমণ কথা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওয় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি নলপুরে এবং আজকের ভিডিও যেখানে যাব সেটা হচ্ছে পরেশনাথের জৈন মন্দির। তো এই পরেশনাথ জৈন মন্দির কোথায় অবস্থিত এবং সেটা কিভাবে যেতে হবে তার সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর তার মধ্যেই তোমরা জেনে যাবে কোথায় কীভাবে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ট্রেনে উঠে পড়েছি, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এবং দেখতে দেখতে আমরা সাঁতরাগাছি স্টেশনেও চলে এসেছি। তো বন্ধুরা, এখন সাঁতরাগাছি স্টেশনে নেমে গেছি এবং ওখান থেকে বাস ধরে যাব ময়দান মেট্রো, ওখান থেকে মেট্রো ধরে শোভাবাজার। স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কীভাবে যাচ্ছি, ভিডিও সঙ্গে থাকো। তো এখান থেকে তোমরা বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবে ধর্মতলায় যাবার প্রচুর বাস বা এক্সাইড যাবার, ওখান থেকেই তোমরা বাস ধরে নেবে এবং নেমে যাবে ময়দান মেট্রো। তো এখন ময়দান মেট্রো চলে এসেছি, এখান থেকে টিকিট কেটে যাব শোভাবাজার এবং ওখান থেকে অটোই করে। মেট্রো চলে এসছে আমাদের, তো শোভাবাজার মেট্রো স্টেশনে চলে এসেছি। এখান থেকে অটো ধরে চলে যেতে হবে গৌরী বাড়ি, তো ওখানেই মন্দিরটা অবস্থিত। তো চলো অটো ধরে নিই। তো ফাইনালি অটো উঠে পড়েছি। তো বন্ধুরা, অটো থেকে নেমে পড়েছি এবং যে মেন রোডটায় তোমাদের অটো দাঁড়াবে সেখান থেকে জাস্ট একটুখানি হেঁটে সামনের মোড় দিয়ে তোমাদের নিয়ে যাব, ভিডিওর সঙ্গে থাকুক। মাত্র 200 মিটার, 200 মিটারের মধ্যেই এই মন্দিরটা পাবে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেই মন্দিরটা, তোমাদের দেখাবো একবার। ওই যে সেই মন্দিরের চূড়া। তো চলো মন্দিরের সামনে যাই এবং সেখান থেকেই তোমাদের সম্পূর্ণ মন্দিরটা ঘুরিয়ে দেখায়। তোমাদের জানিয়ে রাখি, মন্দিরের প্রবেশপথে ঢোকার সময় দেওয়ালের দুপাশে বেশ সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা আছে এবং তার মাধ্যমেই জৈন ধর্মের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে, তোমাদের একবার দেখাবো। দেখো, শুধু একদিকটা নয়, দুদিকেই এরকমই আছে। দেখো বন্ধুরা, অসাধারণ কারুকার্য এখানে দেওয়ালে লক্ষ্য করা যাচ্ছে। তো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং ওর ভিতরে গিয়ে তোমাদের মূল মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আর ভিডিও সঙ্গে থাকো। তার সঙ্গেই তোমাদের জানিয়ে দেবো এর টাইমিং কী আছে, সকালে কটা পর্যন্ত খোলা থাকে এবং বিকালে কটা পর্যন্ত খোলা থাকে। সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করবো অবশ্যই ভালো লাগবে। আর ভ্রমণ কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, সাথে পাশে আসা বেল আইকন। আর মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে তোমরা দেখবে মন্দিরের বাইরে খুব সুন্দর অনেক রকমের খেলনা খাবারের জিনিস তোমরা পাবে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য খেলনা আছে, ওদিকটায় খাবারের আছে। Thank you.
করবো মেন গেট দিয়ে। এটা হচ্ছে মূল গেট, এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। ওয়াও, অসাধারণ এক দৃশ্য। দেখো মাছের সাইজটা জাস্ট একবার দেখো, ছোট্ট একটা জলাশয় আছে এবং তার মধ্যেই খুব বড় সাইজের মাছ এখানে লক্ষ্য করা যাচ্ছে। দেখো একবার, বন্ধুরা মন্দিরের বাইরের পরিবেশটা এক অসাধারণ পরিবেশ, খুব সুন্দর শান্ত নিবিড় পরিবেশ তোমাদের দেখাবো। সুন্দর সুসজ্জিত বাগান, তারই মাঝে ফোয়ারা, এক অপূর্ব দৃশ্য এই মন্দিরটাকে ঘিরে রয়েছে। বন্ধুরা বাইরেটা কত সুন্দর করে সাজানো আছে, না দেখলে সত্যি বোঝা যায় না। বন্ধুরা সম্পূর্ণ মন্দিরটা সাদা মার্বেলের ভাস্কর্য ও পাথরের উপর ভিন্ন কারুকার্য লক্ষ্য করা যায়। সম্পূর্ণ মন্দিরটা যেভাবে কাঁচ দিয়ে নির্মিত করা হয়েছে সেগুলো দেখে আপনি সহজে চোখ সরাতে পারবেন না। আর এখন যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে শীতলনাথজির মন্দির, যার আনুমানিক বয়স 150 বছরেরও বেশি। তো বন্ধুরা মূল মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই তোমাদের মূল মন্দিরে দেখাতে পারবো না ভিডিও, কিন্তু এর বাইরে থেকেই যা তোমরা দেখবে এখানে না এসে থাকতে পারবে না। তাই সময় করে অবশ্যই একবার এখানে আসবে, খুব ভালো লাগবে। আমার তো বেশ লেগেছে, একবার ভিতর থেকে দর্শন নিয়ে আসি আর তারপরে আবার তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে। তো বন্ধুরা মন্দিরটা ভিতর থেকে ঘুরে এলাম, অসাধারণ মন্দির, ভিতরে কাঁচের এত কারুকার্য আছে আর সম্পূর্ণ মন্দিরটাও কাঁচের দ্বারা নির্মিত, সেটাও তোমরা আসলে এখানে দেখতে পাবে। আর এর টাইমিংটা তোমাদের জানিয়ে রাখি, সকাল 6:30 থেকে 12:00 এবং বিকাল 3:00 থেকে 7:00 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর কিভাবে আসতে হবে সেটা তো তোমরা অলরেডি আগেই দেখে নিয়েছো, অবশ্যই এসো। খুব সুন্দর একটা মন্দির, উত্তর কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির না আসলে হয়তো বিশ্বাস করা যায় না। হয়তো কিছুক্ষণের জন্য তোমরা ভাববে যে বাইরের কোনো এক দেশে আছো এবং সেখানেরই এই ভাস্কর্য, এটা অসাধারণ লাগছে। আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, তো তোমরাও এসো, তোমাদের আসলে অবশ্যই ভালো লাগবে এবং আসলে কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তারাও এত সুন্দর একটা মন্দির কলকাতায় আছে সেটাও জানতে পারে। তো চলো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। বন্ধুরা যেটা দেখাতে পারলাম না সময়ের অভাবে, সেটা হলো এখানে এই শীতলনাথজির মন্দির ছাড়াও আরও 3টে মন্দির এর পাশেই অবস্থিত। নেক্সট ভিডিওয় অবশ্যই তোমাদের সেই 3টে মন্দির দেখাবো।